যে রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধু, তরিক রাশিফলে আবারও চলে এলাম। সবার প্রথমে আমরা জেনেছি আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনে বাংলা মাসের তারিখ হচ্ছে 10ই পৌষ 1430 সাল, ইংরেজি মাসের তারিখ হচ্ছে 27শে ডিসেম্বর 2023 সাল। আজকের দিনের বার হচ্ছে বুধবার। আজকের দিনে চন্দ্ররাশি গোচর করবে মিথুন রাশিতে, তাই যেই জন্মগ্রহণ করবে তার রাশি হবে মিথুন রাশি। এখন যে নেব আজকের দিনের সূর্যোদয় সময়। আজকের দিনের সূর্যোদয় সময় হচ্ছে সকাল 6টা বেজে 18 মিনিটে। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে বিকাল 4টা বেজে 55 মিনিটে। আজকের দিনের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। আজকের দিনের নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র। আজকের দিনের যে অশুভ সময় রয়েছে, যে সময়টার ভিতরে আপনারা কোনো রকমের শুভ কাজ বা ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবেন, সেটা হচ্ছে সকাল 8টা বেজে 50 মিনিট থেকে অশুভ সময় চলছে সকাল 10টা বেজে 18 মিনিট পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে কোনো রকমের শুভ কাজ বা ভালো কাজ করা থেকে বিরত থাকবেন। আর আজকের দিনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়, আজকের দিনে দুটো শুভ সময় রয়েছে। এক হচ্ছে সকাল 7টা বেজে 1 মিনিট থেকে একটা ভালো সময় চলছে সকাল 7টা বেজে 40 মিনিট পর্যন্ত। আর একটা শুভ সময় রয়েছে দুপুর 1টা বেজে 20 মিনিট থেকে, ভালো সময়টা চলছে বিকাল 3টা বেজে 30 মিনিট পর্যন্ত। আপনারা চাইলে এই দুটো সময়ের ভিতরে যে কোনো সময় শুভ কাজ, ভালো কাজ, নতুন কাজ শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করবো আজকের দিনের পার্টি রাশির রাশিফল সম্পর্কে। আর আজকের দিনের শুভ দিক যেটা বলা হয়, এখনও শুভ দিক হচ্ছে পূর্ব দিক। আপনার যাত্রা বা কাজ থাকলে সেটির ফল শুভ হবে। ততক্ষণে আপনারা ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না, যে রাধে রাধে। অবশ্যই রাধা মাধবের কৃপা পেতে রাধা মাধব কমেন্ট করবেন। এছাড়া জয় শ্রী গণেশ অবশ্যই কমেন্ট করুন। আজকের দিনে অবশ্যই গণেশ দেবের আশীর্বাদ আপনাদের উপরে সর্বদা থাকবে। তো চলুন ভিডিওর মূল অংশে যাই। সর্বথম জেনে নিচ্ছি আমরা মেষ রাশি। মেষ রাশি জাতকাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? সবার প্রথমত যারা চাকরি ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছে, চাকরি জগতে রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকে সম্মানিত হওয়ার বেশ ভালো সুযোগ থাকছে। আপনি যে কাজই করবেন সে কাজে আজকে সফলতা খুব ভালো থাকবে, তবে আপনার পরিশ্রম আর একটু বাড়িয়ে তোলার চেষ্টা রাখবেন। আপনি যে কাজই করছেন সে কাজ আর একটু বেশি মনোনিবেশ করুন। এমনকি আপনারা আজকের দিনে নতুন কোনো কাজ শেখাতে আগ্রহী যদি আছেন বা আপনার ভিতরে আগ্রহটুকু লক্ষ্য করা যাচ্ছে, আজকের দিনে আপনি নতুন কিছু শেখাতে ইন্টারেস্ট দেখাবেন। আজকে আপনার মার্কেটে যে টাকা পয়সা যেগুলো বাকি ছিল সেগুলো কিছু ফেরত আসার সম্ভাবনা রয়েছে, যা আপনার আর্থিক স্থিতিকে কিছুটা হলেও সহায়তা করবে। ব্যবসায় চিন্তা করবেন না, ব্যবসার জায়গায় একটু ধৈর্য রাখবেন, সমস্ত কাজ একটু বুঝে করবেন, বড় ডিলিংস কাস্টমারদের সঙ্গে যতটা পারেন বুঝে কথা বলবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজকে নতুন কোনো সম্পর্ক তাড়াহুড়ো করা ঠিক হবে না। আপনাদের প্রেমের সম্পর্ক হোক বা সেটা বিবাহিত সম্পর্ক হোক বা যে কোনো রকমের সম্পর্ক, আজকে একটু বুঝে কথা বলবেন। প্রেমের সম্পর্ক আজকে মোটামুটি ভালো রয়েছে, প্রেমের সম্পর্ক আজকে বেশ ভালো যাচ্ছে। আজকে আপনাদের প্রেমের সফলতা থাকারও সম্ভাবনা রয়েছে। যারা অবিবাহিত ছিলেন বিবাহের যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের কথাবার্তা আটকে ছিল এগোতে পারেন আপনাদের কথাবার্তা, এমনটা কিছু সম্ভাবনা থাকবে। আজকে আপনার স্বাস্থ্যের ব্যাপারে একটু খেয়াল রাখুন। আজকে আপনাদের কোমরের ব্যথা আর ওই পেটের সমস্যা সমেত আপনার স্কিনের সমস্যা একটু খেয়াল রাখবেন। এরকম ছোটোখাটো কিছু সমস্যায় ভুগতে পারেন আজকের দিনে, তো সে আপনার সজাগ থাকবেন। যারা অলরেডি বিবাহিত, বিবাহিত জীবনে আজকে কোনোভাবে বিবাদ বা ছোটোখাটো ঝগড়া ঝামেলা তৈরি হতে পারে, তো সেগুলোকে যতটা পারেন এড়িয়ে চলার চেষ্টা করবেন, ঝগড়া ঝামেলা একদমই এড়িয়ে চলুন। আজকে আপনার সেভিংস বা আর্থিক পরিস্থিতি ভালো রাখতে আপনারা ইনভেস্টমেন্টের দিকে ভাবনা চিন্তা রাখতে পারেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে, কিছুটা সেভিংস আপনাদের জন্য লাভদায়ক হবে। অবশ্যই আপনারা এই বিষয়গুলো ভালোভাবে জেনে নিয়ে তারপরে সেভিংস এবং ইনভেস্টমেন্ট করবেন, সেটাই আপনাদের জন্য সবথেকে ভালো হবে। যেটা জানেন না অবশ্যই একটু শিখে নিতে পারেন, যা আপনার আর্থিক স্থিতিকে অনেকটাই ভালো রাখবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 13, শুভ দিক পূর্ব দিক। পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাচ্ছে, আপনাদের পড়াশোনা কন্টিনিউ রাখুন এবং আপনার বেস্টটুকু দিয়ে যান, অবশ্যই আপনি কিছু না কিছু ফল করতেই পারবেন। ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন।
এখন যেহেতু আমরা বৃষরাশি, বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? যারা চাকরিজীবী, আজকে যারা চাকরি অলরেডি করছেন, তাদের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তা রাখা দরকার রয়েছে। হয়তো আপনার কোনো বড়ো সিদ্ধান্ত, যেমন ধরুন বাড়ি গাড়ি কেনার যদি কোনো রকম পরিকল্পনা আছে, বা চাকরি পরিবর্তনের যদি এমন কোনো চিন্তাভাবনা থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই ভেবে চিনতে সিদ্ধান্ত গ্রহণ করবেন। ব্যবসায় ভালো মতো দুটো দিক থাকবে, ব্যবসার জায়গায় অবশ্যই ধৈর্য রাখবেন। আজ কোনো রকম পরিশ্রম আপনি গাফিলতি করবেন না, তাহলে কিন্তু আপনার কাজে সমস্যা থেকে যেতে পারে। তো অবশ্যই আপনি আপনার বেস্টটুকু দিচ্ছেন, কাজের জায়গায় মোটামুটি প্রশংসিত হতে পারবেন। আপনারা যদি নিজস্ব কাজ হয়ে থাকে তো অবশ্যই সেখানে বেশ ভালো রেজাল্ট পাবেন, অফিসে হয়ে থাকলে সেখানে আপনার বেশ প্রশংসা বাড়ার সম্ভাবনা থাকবে। আজকে আপনার মূল্যবান সময় আপনি আপনার পরিবারকে দিতে পারেন, আপনার প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটাতে পারেন, সেতে আপনার মন ভালো থাকবে। আজকে আপনার মন একটু বিচলিত থাকার একটা বিষয় সম্ভাবনা লক্ষ্য করা হয়েছে। আত্মীয়দের সঙ্গে দেখা করতে যেতে পারেন, আত্মীয়দের সঙ্গে সময় কাটাতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাবে। আজ আপনার পায়ের কোনো অংশে ব্যথা অনুভূতি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন, বা পড়ে গিয়ে আঘাত লাগার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, সেগুলো একটু খেয়াল রাখবেন। আজকে যাদের বিজনেস রয়েছে, বিশেষ করে যারা রেস্টুরেন্ট রিলেটেড কোনো রকম ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ব্যবসায় ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকবে। সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। মাতা পিতা ভাই বোন সকলের সঙ্গে আজকে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না, ছোটো ছোটো বিষয়ে একটুখানি তর্ক লক্ষ্য করা যাচ্ছে, বা একটু সমস্যায় পড়তে পারেন এমনটা লক্ষ্য করা যাচ্ছে। তো সেটা একটু আপনারা দেখে চলুন, বুঝে বুঝে কথা বলবেন, অপ্রয়োজনীয় কোনো কথা বা তর্ক থেকে এড়িয়ে চলুন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে গোলাপি রং, শুভ সংখ্যা 10, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন যেরকম আমরা মিথুন রাশি, মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে যারা খুচরো ব্যবসায়ী, যারা ছোটোখাটো কোনো বিজনেস শুরু করেছেন, তাদের ক্ষেত্রে আজকে ব্যবসায় ভালো লাভবানের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নিজের পরিচিতদের মধ্যে আজকে আপনার সম্পর্ক অনেকটা ভালো যাচ্ছে। আজকে নিজের পরিচিতের ভিতরে কেউ আপনাকে নতুন চাকরি বা নতুন কাজের যোগাযোগ বা লাইন দেখাতে পারে, যা আপনার আর্থিক বা ইনকাম পরিস্থিতি মোটামুটি একটা ভালো জায়গায় আপনি পৌঁছে যেতে পারবেন। আজ আপনার অতিরিক্ত খরচ কমানোর চেষ্টা করবেন, আপনার বেহিসাবি খরচ আপনার জন্য সমস্যাকর হতে পারে, তাই খুব সজাগ থাকবেন। বাড়ির বড়দের স্বাস্থ্যের দিকে নজর দিন, বাড়ির বড়দের স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখা জরুরি রয়েছে, সেই সঙ্গে আপনি নিজের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখুন। কোনো কারণে শারীরিক সমস্যা হলে আপনার কিন্তু অনেক পরিমাণে অর্থ ব্যয় হতে পারে এবং কাজে ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে, তাই অবশ্যই আপনি আপনার স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। কোনো কাজ আজকে আপনারা ফেলে রাখবেন না, অবশ্যই আপনারা নিজের কাজগুলিকে ধ্যান রাখুন, নিজের কাজগুলিকে ঠিকঠাক করে ফেলার চেষ্টা রাখবেন। কাছের কোনো আত্মীয় আপনাকে নতুন কোনো বিজনেস আইডিয়া তো আজকে দেবে, তবে কিছু জন আপনার কিন্তু ভালো চাইছে না, এমনটাও লক্ষ্য করা যাচ্ছে। মানে মোটামুটি রেজাল্ট পাবে না, নয় ভালো নয় খারাপ, এরকমটা বিষয় তো সামলে চলবে। যারা আজকে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি খুব ভালো, আপনাদের পড়াশোনায় সফলতা খুব ভালো রয়েছে, ভালো করে জায়গায় অ্যাডমিশন বা পড়ার সুযোগ আপনারা পেয়ে যাবেন, সেদিক দিয়ে দিনটি ভালো যাচ্ছে। আজ আপনাদের প্রেমের সম্পর্ক মোটামুটি যাচ্ছে, খুব বুঝে চলবেন, কথাবার্তা খুবই বুঝে বলবেন, সেটা জরুরি রয়েছে। কোনো কারণে আজকে আপনার ভুল বুঝাবুঝি হতে হলে সেটা বাইরের লোকের কাছে আলোচনা করে থাকা একদমই বিরত থাকবেন, সেটা আপনার জন্য ভালো হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থও থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 17, শুভ দিক পূর্ব দিক। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, বন্ধুদের সঙ্গে অবশ্যই আজকে সময় কাটাবেন, তবে চেষ্টা করবেন লিমিটেড সময় কাটাতে, তাতে আপনার মন ভালো থাকবে এবং বন্ধুদের সঙ্গে সম্পর্কটাও ভালো থাকবে। এখন যেরকম আমরা কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কাজের জায়গা থেকে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেদিক ক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো। যারা নতুন চাকরি খোঁজ করছিলেন বা ভালো কোনো কাজের চেষ্টা করছিলেন,
তাদের ক্ষেত্রে আজকে কোনো না কোনো সুখবর বা ভালো কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পদোন্নতির ভালো সুযোগ থাকবে, অবশ্যই আপনি আপনার পদোন্নতি করার দিকে মনোনিবেশ করতে পারেন, সেটাই আপনার জন্য লাভদায়ক হবে। আজ আপনার যেমন ইনকাম মোটামুটি ভালো থাকলেও আপনার খরচপাতি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, তাই খুবই সতর্ক থাকবে। চিকিৎসার ব্যাপারে আপনারা আজকে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, খরচপাতি বুঝে চলুন, আর সকলের স্বাস্থ্যের ব্যাপারে একটু খেয়াল রাখুন। আজ আপনার নিজের বিনিয়োগ খুব বুঝে করা জরুরি রয়েছে, নিজের কাজ নিজে করবেন, আর টাকা পয়সার দায়িত্ব বিশেষ করে কারোকে দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন। আজ আপনাদের ভিতরে রাগের বিষয়টা বেশি লক্ষ্য করা যাচ্ছে, আপনি হুট কোথায় রেগে যাওয়ার মতো একটা বিষয় লক্ষ্য করা যাবে, প্রয়োজনের সঙ্গে রাগারাগির মতো বিষয় ঘটতে পারে, তো সেগুলো আপনাদের একটু দেখে চলতে হবে, নিজের ভিতরে বোঝাপড়াটা ভালো রাখার চেষ্টা করুন। আর আজকে আপনার মা বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখবেন, তাদের সঙ্গে আজকে যতটা পারেন বুঝে কথা বলবেন, এটা জরুরি রয়েছে। চাকরি স্থানে কাজের সফলতা থাকবে, তবে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, আপনার সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখুন, তাদের সঙ্গে আজকে যতটা সম্ভব বুঝে কথা বলা যায় সেটাই চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা 16, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা পড়ালেখা করছেন, বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন, বিদেশে চাকরির চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিছু না কিছু আজকে একটা সুখবর পেতে পারেন, সেই দিক দিয়ে কিছুটা মন ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে, বা যারা আরও চেষ্টা করছেন তাদের জন্য কোনো সুখবর হতে পারে, তো সেক্ষেত্রে আপনাদের দিক দিয়ে কিছুটা ভালো। এখন জানবো আমরা কন্যারাশি, কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনাদের জন্য দিনটি অনেকটাই ভালো যাবে, তবে আপনারা আজকে আর্থিক বিষয়টা একটু দেখে চলবেন। আজ ব্যবসায়ীদের ক্ষেত্রে গ্রাহকদের চাহিদা মতো যোগান দেওয়া চেষ্টা করতে হবে, বা কাস্টমারদের আজকে ভালোভাবে বুঝে চলার চেষ্টা করুন, আপনার জন্য একটা ভালো সুযোগ থাকবে আপনার ব্যবসাটাকে গ্রো করার জন্য। আজ আপনি যদি কাস্টমার ভাবিক জিনিসপত্র যোগান দিতে পারেন বা নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট আপনারা পাবেন। আজ আপনার কাজের জায়গায় সফলতা, মোটামুটি ভালো কাজের জায়গায় উন্নতি লক্ষ্য করা যেতে পারে। বাবা মায়ের প্রতি সম্মান বজায় রাখুন, বাবা মায়ের সঙ্গে আজকে বুঝে কথা বলবেন, তাদের সঙ্গে যতটা পারেন সময় কাটানোর চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজ আপনি আপনার কাজ করার দিকে বেশি গুরুত্ব রাখবেন, নিজের কাজের কোয়ালিটি যাতে ঠিকঠাক থাকে সেদিকে খেয়াল রাখবেন। আর আজকে আপনার পরিশ্রম বিফলে যাবে না, আপনি আপনার পরিশ্রমটুকু যথেষ্ট সময় বা যথাযথভাবে করে যাওয়ার চেষ্টা করবেন, সেটাই ভালো হবে। আজকে আপনার স্বাস্থ্য মোটামুটি ভালো যাচ্ছে, স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন, ছোটো ছোটো বিষয়ে একটু উদ্বিগ্নতা বেশি লক্ষ্য করা যাবে, একটু বেশি চিন্তায় পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাই খুবই সজাগ থাকবেন। আজ আপনি আপনার লক্ষ্য প্রাপ্তি করতে আপনাকে অনেক বেশি চেষ্টা করতে হবে, আপনাকে অনেক বেশি পরিশ্রম আজকের দিনে করতে হবে, তার জন্য প্রস্তুত থাকুন। তবে হ্যাঁ, আজকে আপনার ভাগ্য আপনার সঙ্গে রয়েছে, তাই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন সহজে, মনোবল বজায় রাখুন এবং কাজগুলি করতে থাকবেন। শরীরের ছোটোখাটো সমস্যা আজকে যদি থাকে, তো সেগুলোকে মোটামুটি একটু আজকের দিনের জন্য খুব একটা নজর না দিলেও হবে, তবে অবশ্যই খেয়াল রাখবেন সে যদি বেশি বাড়াবাড়ি না হয়। তো স্বাস্থ্য মোটামুটি আজকে ভালো থাকবে, তেমন অসুবিধা কিছু লক্ষ্য করা যাচ্ছে না। আর আজকে আপনার ভাই বোনদের মধ্যে সম্পর্ক আজকে মোটামুটি ভালো রয়েছে, তবে আরেকটু ভালো রাখতে হৃদয়ের ভিতরে বোঝাপড়া ভালো রাখুন। আজকে আপনার পরিবারে দূরে কোনো আত্মীয় বা বন্ধুবান্ধব আসতে পারে, বা অতিথি আসার সম্ভাবনা থাকবে, তাদের আতিথ্যতা একটু খেয়াল রাখবেন, সেই জন্য আপনারা ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা 8, শুভ দিক পশ্চিম দিক। এখন জানবো আমরা কন্যারাশি, কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। নতুন কোনো কিছু শেখার ইচ্ছা থাকলে অবশ্যই আপনারা আজকের দিনে সেটি শিখতে পারছেন বা পারবেন, সেটা যে কোনো রকমের বিষয় হতে পারে, যে কোনো রকমের শিক্ষা হতে পারে, অবশ্যই আপনি আপনার
ইচ্ছা মাফিক কাজ করার চেষ্টা করতে পারেন। আজকে আপনার জীবনসঙ্গীর সঙ্গে একটা ভালো সময় কাটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তবে হ্যাঁ, আপনাকে অনেক বেশি রিস্ক নিতে হতে পারে, অনেক বেশি সমস্যার সম্মুখীন আজকে দিনে হবেন, তো সেগুলোকে মিটমাট করে ফেলার চেষ্টা রাখবেন। আজকে আপনার সবথেকে যেটা বিষয় খেয়াল রাখতে হবে, আজকে আপনার স্বাস্থ্য, আজকে আপনার স্বাভাবিক কিছু সমস্যা দেখা দিতে পারে, যেটা রয়েছিল সেটা বাড়াবাড়ি হতে পারে, তো সেদিকে খেয়াল রাখবেন। আজকে ছোটোখাটো সমস্যাকে উপেক্ষা করবেন না, ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন, আপনাদের জন্য খুবই জরুরি রয়েছে। আজ আপনারা কথাবার্তা বলার সময় যতটা সম্ভব বুঝে কথা বলবেন, কম কথা বলবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আর আজকে আপনাদের প্রেমের সম্পর্ক মোটামুটি ভালো, প্রেমের দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আজ আপনাদের প্রেমের সম্পর্ক উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে, তবে চেষ্টা করবেন তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ যাতে কোনোভাবে না ঘটে, সেটা আপনাদেরকে দেখে চলতে হবে। যারা অবিবাহিত ছিলেন, বিবাহের যোগাযোগ মোটামুটি ভালো থাকবে। কাছের কোনো বন্ধুকে আপনারা আজকে দিনে একটুখানি মিস করার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তো সেক্ষেত্রে খুবই সজাগ থাকুন। নিজের কাজ নিজে করবেন, কারোকে কোনো রকমের দায়িত্ব আপনারা আজকে দিনে দিবেন না। টাকা পয়সা লেনদেনে তো একদমই নয়, আর মার্কেটে আজকে কিছু বকেয়া টাকা তুলতে আপনাকে একটু রাজিহাল হতে পারে, তো সেক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য রাখবেন। আজকে আপনার জন্য শুভ রং বেগুনি কালার, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন যেরকম আমরা তুলারাশি, তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে যারা অফিসে কাজ করে থাকেন সেক্ষেত্রে আজকে আপনার কাজের জায়গায় মোটামুটি ভালো যাচ্ছে, তবে কাজের সুবাদে আজকে আপনার বিদেশ যেতে হতে পারে, এমনকি বা দূরে কোনো জায়গায় কাজের সুবাদে যেতে হতে পারে, তার জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন। আজকে আপনার কাজের দায়িত্ব একটু আপনার পরে বেশি দেওয়া থাকবে, তো সেগুলোকে কমপ্লিট করার চেষ্টা করুন। আজকে আপনার উচ্চস্তরে যারা রয়েছে বা আপনার যারা সিনিয়র, তাদের সঙ্গে আপনারা একটু বুঝে চলবেন, তাদের সঙ্গে বা তাদের কথাবার্তা মাফিক আপনারা কাজ করার চেষ্টা করুন, সেটাই সব থেকে ভালো হবে। কর্তৃপক্ষের কারো আপনার উপরে বেশ খুশি হওয়ার সম্ভাবনা থাকবে, আপনার সিনিয়র এবং বস আপনার প্রশংসা করবে, তো যারা অফিসে কাজ করে অবশ্যই আপনাদের কাজ নিয়ে সজাগ থাকবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে ব্যবসা মোটামুটি ভালো যাবে, ব্যবসা আরেকটু সময় দেওয়ার চেষ্টা রাখুন, ব্যবসায় নিজের কাজগুলোকে ভালো করার চেষ্টা করবেন। যারা অনলাইন বিজনেস করছেন বা অনলাইন কোনো রকম কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি অনেকটা ভালো যাবে, আপনাদের কাজটুকু আরেকটু বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে দিনটি অনেকটা ভালো রেজাল্ট পাবেন। আজ আপনার স্বাস্থ্যের ব্যাপারে যদি আমরা একটু কথা বলি, যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার স্বাস্থ্য নিয়ে যারা অসুস্থ অলরেডি রয়েছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই একটু সজাগ থাকতে হবে, সেই সঙ্গে আপনি আপনার নিজের স্বাস্থ্যের প্রতি অবশ্যই ধ্যান রেখে চলবেন। খাওয়া দাওয়া খুব বুঝে চলুন, তেল মশলা খাওয়া এড়িয়ে চলবেন, সেটাই আপনার জন্য জরুরি রয়েছে। আর আজকে আপনার কিছু খরচপাতি বাড়তে পারে হসপিটাল রিলেটেড, তো সেক্ষেত্রে আপনার খরচপাতি একটু লিখে রাখার চেষ্টা করবেন, খরচপাতি অবশ্যই বুঝে করুন, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। আজ আপনার আর্থিক পরিস্থিতি মোটামুটি ভালো থাকলেও আগামী সময় কিন্তু চাপের মুখে পড়ে যেতে পারেন। আর যারা কাছের কোনো আত্মীয় বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে যেতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে দিনটি খুবই ভালো যাচ্ছে, আজ আপনার রাস্তাঘাটে একটু সাবধানতা অবলম্বন করবেন, খুব দ্রুতগামী কোনো যানবাহন চড়া বা চালানো থেকে আপনারা একদমই বিরত থাকুন। আর আজকে আপনার মনের মতো করে আজকে জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগও পাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো, প্রেমিক প্রেমিকাদের জন্য আজকে দিনটি অনেকটা ভালো যাবে, খুব ভালো না গেলেও অনেকটাই ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। যারা চাকরি জন্য চেষ্টা করে যাচ্ছেন, আরেকটু আপনারা চেষ্টা চালিয়ে যান, কিছু কিছু প্রাপ্তি অবশ্যই ঘটবে, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন যেরকম আমরা বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজকে দিনটি আপনাদের অনেকটাই ভালো যাবে, যারা নতুন কাজ শুরু করতে চান তাদের জন্য দিনটি খুব ভালো, অবশ্যই আপনারা আপনাদের কাজটুকু শুরু করতে পারেন বা পারবেন। আজকে আপনার প্ল্যানিং মাফিক সমস্ত কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে,
চাকরিতে দিকটি খুব ভালো। আপনি যে কাজই করুন না কেন, সবার থেকে আগে থেকে প্ল্যানিং করে কাজ করবেন, তবে আপনার কাজটি সফল বা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার যারা সিনিয়র রয়েছেন, যারা সিনিয়র লেভেলে কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রে দিকটি বেশ মোটামুটি ভালো। আজ আপনার নিজের কাজগুলিকে সবার আগে করার চেষ্টা করবেন, কারো কোনো কাজের জন্য অপেক্ষায় থাকবেন না বা কারোর জন্য আজকে কোনো কাজ ফেলে রাখবেন না। আজকে আপনি আপনার স্বাস্থ্যের দিকে নজর রাখবেন, আজকে আপনার ছোটোখাটো কিছু সমস্যা দেখা দিতেই পারে, ঠান্ডা লাগা, সর্দি কাশি, জ্বর, মাথা যন্ত্রণা, এরকম কিছু সমস্যা আসতে পারে। সেই সঙ্গে কিছু সমস্যা অলরেডি যেগুলো আগে থেকে ছিল, এমন কিছু সম্ভাবনাও আসতে পারে, আসবে কথা নেই তবে আসতে পারে। আজকে পরিবারের সঙ্গে সময় কাটান, পরিবারকে যতটা পারে আপনি সময় দেওয়ার চেষ্টা করুন। আর আপনারা যারা শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ের দিকে ভাবনা চিন্তা রয়েছেন, অবশ্যই আপনারা ভেবে চিন্তে এগোবেন, সেটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 16, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাস্তাঘাটে আপনারা একদমই সামলে চলারই চেষ্টা করুন। কারোকে টাকা পয়সা ধার দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন, নাহলে আপনার আর্থিক ক্ষতি বা আর্থিক সমস্যা কিন্তু লেগে থাকবে। এখন যেটি আমরা ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনার কাজের জায়গায় মোটামুটি সফলতা ভালো থাকবে। আপনার কাজ আপনাকে একটু আজকে বেশি গুরুত্ব দিয়ে করতে হবে, কোনো কোনো কাজ আজকে আটকে যেতে পারে, কিছু কিছু কাজ বেশ ভালো সফলতা থাকবে। তো ওভারঅল দেখলে আপনার দিনটি আজকে মোটামুটি যাবে কাজের দিক দিয়ে। আপনি যদি একটু বেশি সংযোগ থাকেন, একটু বেশি করে সময় দেন, সেক্ষেত্রে অবশ্যই সেখানে পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। যারা হার্ডওয়্যার্সের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ব্যবসা আজকে মোটামুটি ভালো যাচ্ছে। যারা কনস্ট্রাকশন রিলেটেড কোনো রকম কাজ করেন, তাদের ক্ষেত্রে অনেকটা ভালো রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে। আজকে আপনার পরিবারে কেউ বয়োজ্যেষ্ঠ কারোর শরীর নিয়ে আপনি একটু চিন্তায় পড়ে যেতে পারেন। তো পরিবারে বয়োজ্যেষ্ঠ কারোর স্বাস্থ্যের প্রতি অবশ্যই ধ্যান রাখতে হবে। আজকে অলসতাকে একদমই ত্যাগ করে ফেলুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আর আজকে আপনার কঠোর পরিশ্রম আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। আজ আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সফল হচ্ছেন, তো আপনি আপনার লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আজকে আপনার ক্যারিয়ারে ক্ষেত্রে উন্নতির লক্ষ্য করা যাবে, আপনি একটু ধৈর্যের সাথে নিজের কাজগুলিকে করার চেষ্টা করবেন। আজ মনের ভিতরে পজিটিভ চিন্তাভাবনা বজায় রাখবেন এবং তারপরেই আপনি সমস্ত কাজগুলি করবেন, অনেকটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। যারা প্রেম করছেন বা সদ্য বিবাহিত, তাদের ক্ষেত্রে আজকে দিনটি মোটামুটি যাবে, খুব ভালো নয়, খুব খারাপও নয়। নিজের ভিতরে বোঝাপড়া আজকে ভালো রাখবেন, তর্ক বিতর্ক পরিবেশ এড়িয়ে চলবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজকে আপনার বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে একটু দেখে চলতে হবে। আজ শেয়ার মার্কেট হোক, নিজস্ব বিজনেস হোক, ফাটকা কোনো ব্যবসা হোক, তো যে কোনো জায়গায় আজকে হঠাৎ করে বিনিয়োগ আপনার জন্য খুব একটা লাভদায়ক হচ্ছে না বা হবে না, তো সেটা একটু দেখে চলবেন। আজকে আপনার মনের মতো করে দিনটি পরিচালনা করার সুযোগ পাচ্ছেন বা পেয়ে যাবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 3, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন যেটুকু আমরা মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজ মকর রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি মোটামুটি ভালো। আজ আপনাদের কর্মজগতে অনেক বেশ সফলতা থাকবে, কর্মজগতে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনি আপনার লক্ষ্য স্থির রেখে আপনার কাজগুলি করে ফেলার চেষ্টা রাখুন বা চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজ আপনি আপনার ক্ষমতা অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য বেশ ভালো। আর যারা ডিয়ারি সংক্রান্ত কোনো রকম যদি বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে একটু ভালো যাবে, আজকে ব্যবসা উন্নতি করার সুযোগ বেশ ভালো থাকবে। আজ পরিবারের দিকে একটু বেশি করে খেয়াল রাখবেন, পরিবারের সঙ্গে বেশি করে সময় কাটানোর চেষ্টা করুন, সেটাই আপনার জন্য সব থেকে জরুরি রয়েছে। আজকে আপনাদের প্রেমের সম্পর্ক মোটামুটি ভালো যাচ্ছে, তবে নিজের ভিতরে আজকে বোঝাপড়া ভালো রাখলে প্রেমের সম্পর্কটা অনেক মজবুত হবে এবং ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আজ আপনি আপনার
দিনটা শুরু করবেন অবশ্যই পূজা অর্চনা করে এবং শরীরচর্চার যে দিনটি শুরু করবেন সেক্ষেত্রে আপনি অনেক বেশি পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। আজ আপনার ছোটো ছোটো বিষয় নিয়ে কিছু দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে, তো সেগুলো যাতে বেশি বাড়ানো না হয় খেয়াল রাখবেন, যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে মিটমাট করে নিন। আজ নিজের কাজকে বেশি করে গুরুত্ব দেবেন, কোনো কাজ আজকে আপনারা ফেলে রাখবেন না। রাস্তাঘাটে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, দ্রুতগামী কোনো যানবাহন চড়া বা চালানো থেকে আপনারা একদমই বিরত থাকবেন। মা বাবার সঙ্গে আজকে বুঝে কথা বলবেন, ছোটো ছোটো বিষয়ে আজকে তর্ক ঝামেলা হতে পারে, তাই খুবই সজাগ থাকবেন। আজকে আপনার স্বাস্থ্য অনেকটা ভালো রেজাল্ট আপনাকে দেবে, তো স্বাস্থ্য দিক দিয়ে আজকে আপনার তেমন কোনো দুশ্চিন্তার কোনো বিষয় নেই। তবে টুকিটাকি যেসব সমস্যা থাকে বা লেগে হতে পারে সেগুলো তেমন বিশেষ কোনো ব্যাপার নয়, বড় তেমন দুশ্চিন্তার কোনো বিষয় আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে না। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 4, শুভ দিক পূর্ব দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর একটা বিষয়, টাকা পয়সার ব্যাপারে খুবই লক্ষ্য বা ধ্যান রেখে চলবেন, নিজের কাজগুলিকে একটু বুঝে করবেন, সেই জন্য রয়েছে। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন যে বাবরা কুম্ভ রাশি, কুম্ভ রাশি যাতায়াত জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনাদের কাজের জায়গায় অনেক বেশি সফলতা থাকবে, কাজের জায়গায় আপনারা একটু ধৈর্যের প্রয়োজন রয়েছে। কোনো কোনো কাজ আজকে আপনাকে অনেক বেশি সময় দিয়ে করতে হতে পারে, তো সেটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। পদোন্নতির সম্ভাবনা খুবই ভালো রয়েছে, পদোন্নতিতে আপনার আজকে অনেক বেশি সহায়তা থাকবে আপনার ভাগ্য, যার জন্য আপনার কিন্তু দিনটি ভালো যাচ্ছে। নিজস্ব নেটওয়ার্কের ব্যাপারে ভরসা রাখলে উন্নতির মুখ দেখতে পাবেন। আজ আপনি আপনার কাজগুলিকে খুব ভালোভাবে করার চেষ্টা করবেন, সেটাই ভালো রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি অনেকটা ভালো যাবে। আপনি যে কোনো রকম ব্যবসায়ী, যারা জামা কাপড়ের বিজনেস করছেন, যারা মাটির জিনিসে কোনো ব্যবসা করছেন, ওনার ক্ষেত্রে আপনাদের ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। খেলাধুলা ক্ষেত্রে আজকে আপনাদের দিনটি খুব ভালো, পড়াশোনায় মনোযোগ দিতে পারেন, পড়াশোনায় আজকে আপনাদের দিনটি খুবই ভালো রেজাল্ট আসবে। পড়াশোনার ক্ষেত্রে আজকে আপনাদের ভালো চাকরি বা কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বাড়ির বয়স্কদের ব্যক্তিগত বিষয়ে একটু ঝামেলা লক্ষ্য করা যাচ্ছে, আর পরিবারে আপনার সন্তানদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। আজ আপনাদের ভাই বোনদের মধ্যে সম্পর্ক মোটামুটি ভালো, খুব ভালো কিন্তু নয়, সেটা একটু খেয়াল রাখবেন। বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, পূজা অর্চনা করে দিনটি শুরু করবেন, আর কোনো শুভ কাজ শুরু করার থাকলে অবশ্যই গুরুজন বা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ আশীর্বাদ অবশ্যই নিয়ে শুরু করবেন। আজকে আপনার যারা সেলস মার্কেটে কাজ করছেন তাদের ক্ষেত্রে দিনটি খুবই ভালো যাবে। আজকে আপনার বৃষ্টিভাষী হওয়ায় সকলের মন জয় করতে আপনি সক্ষম হচ্ছেন। যারা বিদেশ যাত্রার চেষ্টা করছেন বা বিদেশে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি খুবই ভালো যাবে। আজ আপনার পুরোটা দিন বলতে গেলে অনেকটা পজিটিভ রেজাল্ট আপনাদেরকে দিতে পারে, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো। আজ আপনি আপনার মনের মানুষের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে যাবেন, অবশ্যই আপনারা যেতে পারেন, অবশ্যই দেখা করতে পারেন, দিনটি ভালো যাবে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 4, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন যেরকম আমরা মীন রাশি, মীন রাশি জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? যারা নতুন চাকরি খুঁজছেন আর যারা কোনো নর্মাল কোনো কাজও চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আজকে কোনো না কোনো চাকরি বা কাজের যোগাযোগ হতে পারে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। আজ নতুন করে কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকলে অবশ্যই সেদিকে মনোনিবেশ করতে পারেন, বিশেষ করে যারা পেপার রিলেটেড যদি কোনো রকম ব্যবসা করছেন, কাগজের ব্যবসা, সেটা যে কোনো কিছু হতে পারে, বই খাতা পের বা যে কোনো রকমের যদি হতে পারে সেটা আপনাদের পজিটিভ রেজাল্ট দেবে। আর যারা অলরেডি চাকরি করেন, বেতন বৃদ্ধির জন্য চেষ্টা করছেন, তো আজকে আপনাদের সেই রিকোয়েস্ট বা চেষ্টা সফল হতে পারে, সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে। ব্যবসাতে তাদের ব্যবসা, ব্যবসায়ীদের আজকে ব্যবসা বৃদ্ধির জন্য নতুন কোনো পরিকল্পনা করতে হতে পারে, অবশ্যই করতে থাকবেন। আজকে আপনার ব্যবহারে নম্রতা বজায় রাখুন, এতে আপনি সকলেরই মন জয় করতে সক্ষম হবেন। সামাজিক কাজের যদি সঙ্গে যুক্ত রয়েছেন যারা, তাদের ক্ষেত্রে আজকে দিনটি খুব ভালো। রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।
দাম্পত্য জীবনে আজকে আপনার দিনটি মোটামুটি বেশ ভালো যাচ্ছে, অনেক আনন্দের সঙ্গে আজকে দিনটি কাটাতে পারছেন বা পারবেন। তবে চেষ্টা করবেন আপনাদের সম্পর্কের ভিতরে তৃতীয় কোনো ব্যক্তি বা আপনাদের বিষয়ে যদি কোনো রকম ঝগড়া ঝামেলা ছিল বা আছে সেগুলো বাইরে কারো কাছে আলোচনা করা থেকে আপনারা বিরত থাকবেন, সেটাই আপনাদের জন্য খুবই ভালো হবে। শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ের দিকে যদি আপনাদের মনোযোগ থেকে থাকে তো সেক্ষেত্রে আপনাদের আজকে দিনটি অনেকটা ভালো যাচ্ছে, ভালো রেজাল্ট আপনারা অবশ্যই করবেন। তবে হ্যাঁ, একটা কথা এখানে অবশ্যই বলে রাখার যেটা বিষয় হচ্ছে, নিজের বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করবেন, অথবা যারা অলরেডি বিনিয়োগ করেছেন সেক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ এবং নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিনিয়োগ করবেন, কারো কোনো কথায় যেখানে সেখানে বিনিয়োগ করলে কিন্তু সমস্যা হতে পারে বা লাভবান হবেন এমনটা কিন্তু বলা যাচ্ছে না, সেটা একটু দেখে চলবেন। ওভারঅল আপনার দিনটি অনেকটাই ভালো যাবে, আপনার পুরনো কিছু বিষয় বা সম্পত্তি, কোনো হারিয়ে যাওয়া জিনিস এগুলো ফেরত পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সে দিক দিয়ে আপনাদের কিছুটা আনন্দদায়ক করবে দিনটাকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 11, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকুন, সুস্থ থাকুন।